হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ইফতারি ভেজানো চিড়ামুড়ি। তাহলে চলুন দেখে নেই ইফতারি ভেজানো চিড়ামুড়ি তৈরির পদ্ধতি। এখানে আমি একটি চালনিতে 1 কাপ পরিমাণ চিড়া এবং 2 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। এবার চিড়ামুড়ি একসাথে ভালো করে ধুয়ে নিব। এখানে আমি চিড়ামুড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার 15 মিনিট চিড়ামুড়িগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখব। আপনারা দেখতে পাচ্ছেন 15 মিনিট ভিজিয়ে রাখার পর চিড়ামুড়িটা ফুলে উঠেছে। আপনারা এটাকে যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন তত বেশি ফুলে উঠবে। এখন দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং 5টি বরফ টুকরো। এবার সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার চিড়ামুড়ির সাথে গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার ইফতারি ভেজানো চিড়ামুড়ি তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।